এ পর্যায়ে আমরা দেখব উইন্ডোজ সার্ভার 2003-তে কীভাবে গ্রুপ পলিসি তৈরি করা যায়। অনেক সময় আপনার নেটওয়ার্কে যে সমস্ত ইউজার থাকে, ইউজাররা নিজেদের ডিসপ্লে সেটিংস পরিবর্তন করা বা কন্ট্রোল প্যানেল থেকে বিভিন্ন রকম পরিবর্তন করা ইত্যাদি করে থাকে। তাছাড়াও আপনি একজন ইউজারকে কীরকম, অর্থাৎ সে কী কী ব্যবহার করতে পারবে কি পারবে না, এখান থেকে আপনি অর্থাৎ গ্রুপ পলিসি তৈরি করার মাধ্যমে আপনি সেটি করতে পারবেন। তো এখন আমরা দেখব কীভাবে গ্রুপ পলিসি তৈরি করা যায়। তো এটি করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, স্টার্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে আসতে হবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পারছি নেটবিডি ডোমেনের আন্ডারে সিসিএনএ নামক যে অর্গানাইজেশনাল ইউনিট তৈরি হয়ে আছে এটি, এবং এর ভিতরে যে সমস্ত ইউজার আছে পাপ্পি এবং লিটন। আমরা যদি পাপ্পি এবং লিটন নামক ইউজারের বিভিন্ন উপর বিভিন্ন শর্ত আরোপ করতে চাই, অর্থাৎ গ্রুপ পলিসি তৈরি করতে চাই, তাহলে যে কাজটি করতে হবে, এখানে সিসিএনএ অর্গানাইজেশনাল ইউনিটের উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং প্রপার্টিস আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিসিএনএ প্রপার্টিস, এখানে গ্রুপ পলিসিতে ক্লিক করতে হবে। এখানে গ্রুপ পলিসি অবজেক্ট এডিটর, আমরা এখানে নিউতে ক্লিক করব এবং গ্রুপ পলিসি অবজেক্টের নতুন একটি আমরা নাম দেব সিসিএনএ। তারপর আমরা সিসিএনএ উপর ক্লিক করে আমরা এডিট বাটনে ক্লিক করব। গ্রুপ পলিসি অবজেক্ট এডিটর থেকে আপনি অনেক কিছুই পরিবর্তন করতে পারেন। আমরা এখানে দেখতে পারছি কম্পিউটার কনফিগারেশন, ইউজার কনফিগারেশন, কম্পিউটার কনফিগারেশনের ভিতরে সফটওয়্যার সেটিংস, উইন্ডো সেটিংস, অ্যাডমিনিস্ট্রেটিভ টেম্পলেটস ইত্যাদি। আমরা ইউজার কনফিগারেশন দেখতে পারছি সফটওয়্যার সেটিংস, উইন্ডো সেটিংস, অ্যাডমিনিস্ট্রেটিভ টেম্পলেটস। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেম্পলেটসে ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেটিভ টেম্পলেটসে ডাবল ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারছি উইন্ডোজ কম্পোনেন্টস, স্টার্ট মেনু অ্যান্ড টাস্ক বার, ডেস্কটপ, কন্ট্রোল প্যানেল, শেয়ার ফোল্ডার্স, নেটওয়ার্ক সিস্টেম ইত্যাদি। আমরা প্রথমে ডেস্কটপে ক্লিক করব, অর্থাৎ ডেস্কটপে ডাবল ক্লিক করার পর এখানে আমরা বিভিন্ন রকম অপশন দেখতে পারছি, হাইড অ্যান্ড ডিজেবল অল আইটেমস অন দ্য ডেস্কটপ। আমরা যদি ডেস্কটপের সমস্ত কিছু ডিজেবল করতে চাই, তাহলে এরপর কার্সার রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং প্রপার্টিস আসতে হবে, এবং এখান থেকে আমরা দেখতে পারছি নট কনফিগার্ড, অ্যানাবেল এবং ডিজেবল, এখানে অ্যানাবেলে ক্লিক করে বের হয়ে আসতে হবে। আমরা যদি চাই যে রিমুভ মাই কম্পিউটার আইকন অন দ্য ডেস্কটপ, অর্থাৎ এই অর্গানাইজেশন ইউনিটের মধ্যে যে সমস্ত ইউজার আছে লিটন এবং বাপ্পি নামে, তাদের, অর্থাৎ তারা ডোমেইন কন্ট্রোলারে প্রবেশ করার পর, ডোমেইনে নেটবিডি ডোমেইনে প্রবেশ করার পর, তারা তাদের স্ক্রিনে মাই কম্পিউটার আইকনটি দেখতে পাবে না। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, রিমুভ মাই কম্পিউটার আইকন অন মাই ডেস্ক অন দ্য ডেস্কটপ, এরপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং প্রপার্টিস আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিমুভ মাই কম্পিউটার আইকন অন দ্য ডেস্কটপ, এখানে অ্যানাবেলে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই, তারপর ওকে। তো এভাবে আমরা এখান থেকে বিভিন্ন অপশন এখান থেকে সিলেক্ট করে সেগুলো কনফিগার করে দিতে পারি। আমরা এখন দেখব কীভাবে কন্ট্রোল প্যানেলে কাজ করা যায়। কন্ট্রোল প্যানেলের ভিতরে যেতে হলে এখান থেকে ডাবল ক্লিক করতে হবে, এবং এখানে আমরা দেখতে পারছি অ্যাড অর রিমুভ প্রোগ্রামস, ডিসপ্লে, প্রিন্টার্স, রিজনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশনস। এখানে আমরা দেখতে পারছি প্রোহিবিট অ্যাক্সেস টু দ্য কন্ট্রোল প্যানেল। আমরা যদি কন্ট্রোল প্যানেলটি পুরোপুরি বন্ধ করে দিতে চাই, তাহলে যে ইউজার তাদের কম্পিউটারে কন্ট্রোল প্যানেলের অপশন পাবে না, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, প্রোহাইবিট অ্যাক্সেস টু দ্য কন্ট্রোল প্যানেল, এরপর কার্সর রেখে প্রপার্টিস আসতে হবে রাইট বাটন ক্লিক করে। তারপর এখানে আমরা দেখতে পারছি নট কনফিগার্ড, অ্যানাবেল এবং ডিজেবল, এখানে অ্যানাবেলে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই, তারপর ওকে। আর এটি যদি আমরা পরবর্তীতে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে এসে নট কনফিগার্ডে ক্লিক করলেই তখন এটি আর কাজ করবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে,
এখানে ডিসপ্লের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ থিমস, হাইড ডেস্কটপ ট্যাব, স্ক্রিন সেভার, হাইড স্ক্রিন সেভার ট্যাব, হাইড সেটিংস ট্যাব, প্রিভেন্ট চেঞ্জিং ওয়ালপেপার। আমরা যদি চাই যে ইউজাররা তাদের ডেস্কটপের ওয়ালপেপার চেঞ্জ করতে পারবে না, সেক্ষেত্রে আমরা প্রিভেন্ট চেঞ্জিং ওয়ালপেপার, এরপর কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসবো এবং এখান থেকে এনাবেল, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে করে বেরোয় আসবো। এরপর আমাদের সমস্ত কিছু কনফিগার করার পর যে কাজটি করতে হবে, এখান থেকে ফাইলে গিয়ে এক্সিট, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লক পলিসি ইনহেরিটেন্স, অর্থাৎ আমাদের উপর থেকে যদি কোনো শর্ত আরোপ করা থাকে সেগুলি আর এর ভিতরে আর কাজ করবে না, সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে ব্লক পলিসি ইনহেরিটেন্স, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কোনো অনুমোদন থাকলে সেটি আর এর ভিতরে আর অর্গানাইজেশন ইউনিটের ভিতরে কাজ করবে না, এর জন্য আমাদের ব্লক পলিসি ইনহেরিটেন্স এখানে ক্লিক করতে হবে এবং অ্যাপ্লাই, তারপর ওকে, তারপর ফাইল থেকে এক্সিট করে এখান থেকে বের হয়ে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।